प्रिय शिक्षार्थीबृंद, एकादश द्वादश श्रेणी तथ्य और जोगाजोग प्रजुक्ति बोयेर द्वितीय अध्याय कम्युनिकेशन सिस्टम्स और नेटवर्किंग थेके आजकेर आलोच्य विषय कम्प्यूटर नेटवर्किंग, नेटवर्कर उपादान, नेटवर्कर उद्देश्य, नेटवर्किंग सुविधा एवं नेटवर्किंग असुविधा। कम्प्यूटर नेटवर्किंग, कम्प्यूटर नेटवर्क होच्छे एमन एकटी व्यवस्था जाते दुई बा ततोधिक कम्प्यूटर एकत्रे जुक्त थाके। डेटा कम्युनिकेशनेर जन्य दुई बा ततोधिक डिवाइस बा कम्प्यूटर के परस्पर जुक्त करार पद्धति के कम्प्यूटर नेटवर्किंग बोले। चित्रे आठटी कम्प्यूटर एवं एकटी प्रिंटारे नेटवर्क देखानो हयेछे। नेटवर्कर उपादान, एकटी नेटवर्के मूलत तीनटी उपादान थाके, एप्लीकेशन सफ्टवेयर, नेटवर्क सफ्टवेयर एवं नेटवर्क हार्डवेयर। एप्लीकेशन सफ्टवेयर, एप्लीकेशन सफ्टवेयर बा कम्प्यूटर एप्लीकेशन बोलते विशेष धरनेर कम्प्यूटर प्रोग्राम के बोझाय जा मानुष के कोनो विशेष धरनेर काज सम्पादने सहायता करे। एके शुधु एप्लीकेशन बा एप्स नामे डाका हय। नेटवर्क सफ्टवेयर, नेटवर्क सफ्टवेयर होच्छे कतकगुलो प्रोग्रामेर समष्टि जा नेटवर्क व्यवहारेर नियम बा प्रोटोकल स्थापन करे। एर भित्तिते एकटी कम्प्यूटर आरेकटी कम्प्यूटारेर साथे तत्व आदान प्रदान करे। नेटवर्क हार्डवेयर, जे सब भौत यंत्रांश बा उपादान एकाधिक कम्प्यूटर के संयुक्त करे তাদেরকে একত্রে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলা হয়। এদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল কম্পিউটারের সিগন্যাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যম এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ট্রান্সমিশন মাধ্যম ও নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করে। নেটওয়ার্কের উদ্দেশ্য, কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্যগুলো হল যোগাযোগ, হার্ডওয়্যার ব্যবহার, সফটওয়্যার ব্যবহার, পরস্পরের তথ্য ব্যবহার এবং অস্থায়ী প্রবেশ। যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একে অন্যের সাথে দ্রুত ও কম খরচে যোগাযোগ করতে পারে। এ ধরনের যোগাযোগ ছবি, শব্দ, ভিডিও আদান প্রদান নির্ভর হতে পারে। নেটওয়ার্কের এ সার্ভিসকে ইমেইল বলে। এক্ষেত্রে ব্যবহারকারী টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ভয়েস চ্যাটিং সহ বিভিন্নভাবে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। হার্ডওয়্যার ব্যবহার, কম্পিউটার নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের হার্ডওয়্যার ব্যবহার করা যায়। যেমন যদি একটি অফিসে আটটি কম্পিউটার এবং একটি প্রিন্টার থাকে, তাহলে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে এই আটটি কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারের ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কেবলমাত্র একটি প্রিন্টারই যথেষ্ট। সফটওয়্যার ব্যবহার, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো একে অপরের সফটওয়্যার ব্যবহার করতে পারে। যেমন কোনো নেটওয়ার্কে আটটি কম্পিউটার আছে, এগুলোর প্রত্যেকটির জন্য একই সফটওয়্যার কেনার দরকার নেই। এক্ষেত্রে
একটি সফটওয়্যার কিনলেই তা নেটওয়ার্কের সাথে যুক্ত সকল কম্পিউটারের জন্য ব্যবহার করা যাবে। পরস্পরের তথ্য ব্যবহার। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নেটওয়ার্কের অন্যতম সুবিধা হচ্ছে তথ্যাবলীর আদান প্রদান করা বা একে অপরের তথ্য ব্যবহার করা। অস্থায়ী প্রবেশ। প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস সংযুক্ত করে কম্পিউটারকে অনেক দূর থেকে ব্যবহার করা যায়, যা রিমোট লগইন নামে পরিচিত। নেটওয়ার্কিং এর সুবিধা। এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করা যায়। একই সফটওয়্যার নেটওয়ার্কিং এর আওতায় শেয়ার করে ব্যবহার করা যায়। ইমেল প্রেরণ ও গ্রহণ করা যায়। অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। ইলেকট্রনিক উপায়ে ঘরে বসে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করা যায়। ঘরে বসে ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়। দ্রুত ডেটা বিনিময় করা যায়। নেটওয়ার্কিং এর অসুবিধা। নেটওয়ার্ক তৈরি করতে অবকাঠামো ব্যয় অনেক। নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ খরচ বেশি। ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্য কেউ জেনে যেতে পারে। হ্যাকাররা নেটওয়ার্ক অনেক সময় নিজেদের দখলে নিয়ে ক্ষতি করে থাকে। ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে নেটওয়ার্ক নষ্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি।